আজ 29 জুন জনাব আহমেদ কবিরের পরিচালনায় জালালাবাদ অ্যাসোসিয়েশন তাদের বার্ষিক বনভোজনের আয়োজন করেন নর্থ হলিউডের ম্যাগনোলিয়া পার্কে। যথারীতি সুস্বাদু খাবারের সাথে সাথে ছিল শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, মহিলাদের বালিশ নিক্ষেপ ছাড়াও রাফেল ড্র। সিলেটের অধিবাসী প্রবাসীরা ছাড়াও অন্যান্য জেলার প্রবাসীরাও এই বনভোজনে যোগ দেন। অবশ্য 50-60 মাইল দূর থেকে সিলেটের প্রবাসীরাও ছুটে আসেন বনভোজনে অংশ নিতে। এছাড়াও লস অ্যাঞ্জেলেসের বহু গণ্যমান্য ব্যক্তি এই বনভোজনে যোগ দেন। সে জানে